বক্সায় ফের দেখা মিলল অতি বিলুপ্ত প্রায় কালো চিতাল। আর হিংস্র বন্যপ্রাণীর অস্তিত্ব জৈব বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে তুলবে বলে আশাবাদী বন দফতর। ফের ডুয়ার্সের বক্সা জঙ্গলে দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। বক্সা বগ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চলে বন দফতরে বসানো ট্র্যাপে ক্যামেরায় ধরা পড়েছে ব্ল্যাক প্যান্থারের দুটো ছবি। এর আগের দিনের আলোকে বক্সা বাঘ্র প্রকল্পের জয়ন্তী থেকে প্রায় 5 কিলোমিটার দূরে মহাকাল পাহাড়ে দেখা গিয়েছিল এই বিলুপ্ত প্রায় কালো চিতার। আবারও ট্র্যাপের ক্যামেরায় এই বিলুপ্ত প্রায় হিংস্র বন্যপ্রাণীর দেখা মিলে খুশি বাঘ্র প্রকল্পের বনাধিকারী ও বনকর্মীরা। কি অনেক সময় আমি মানে এখানে সার্ভে হয়, বায়োডাইভার্সিটি সার্ভে হয়, বায়োডাইভার্সিটি অ্যাসেসমেন্ট হয় কি কী কী রকম কী কী বনপ্রাণী এখানে বক্সার ভিতরে পাওয়া যাচ্ছে, আর ওটা নিয়ে মানে ক্যামেরা ফিট করতে হবে অনেক জায়গা। তাহলে এটা আমি এখন নতুন করে একটা ছবি পেয়েছি, আর এটা আছে আপনার ব্ল্যাক প্যান্থার, খুব ভালো দারুণ ছবি উঠেছে এটা। আর ব্ল্যাক প্যান্থার যেহেতু কমন ল্যাপার্ড কিন্তু মেলানিস্টিক, এটা খুব রেয়ার হয়, আর এটা অবজার্ভ করার মানে খুব কঠিন, কেন কি কালো তো, তাহলে এটা খুব ভালো। আর কোর মধ্যে এটা আমি ছবি পেয়েছি বক্সাতে ব্ল্যাক প্যান্থারের হদিস মিলল, নিঃসন্দেহে এটা একটা ভালো খবর। ডেফিনেটলি ডেফিনেটলি এটা তো খুব ভালো খবর, ট্যুরিজম ক্ষেত্রে ভালো, আর এটা দেখাচ্ছে কি আমার যে ফরেস্ট আছে কীরকম প্রোটেক্টেড আছে, খুব ভালো বায়োডাইভার্সিটি আছে এর মধ্যে, এটাই আমি বলতে চাই।